वेलकम बैक टू आवर चैनल लाइव ट्रैवल एंड फूड। आज के अपनादेर के तैरी करे देखाबो खुबी सहज उपाए बाबरचीदेर रेसिपीते मड़क पोलाओ। चलुन देखेनी किभाबे सहज उपाए मड़क पोलाओ तैरी करा जाए। প্রথমেই আমি গুঁড়া মশলাটা রেডি করে নেছি। আমি গুঁড়া মশলাগুলোকে ভাজা ছাড়াই গুঁড়া করে নিব। এজন্য আমি 3 টুকরা দারচিনি, সামান্য জয়ফল, 2 টুকরা জয়ত্রী, কিছু সবুজ এলাচ, কালো গোলমরিচ এবং শাহী জিরা নিয়ে নিয়েছি। এগুলোকে পাটাই বেটে নিলে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই গরম মশলাটা রেডি হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করে নি। আমি পাত্রে তেল নিয়ে নিচ্ছি, সামান্য ঘিও দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 3 টুকরা লেগের মুরগি নিয়েছি। এখানে আমি এটা ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব। আমি সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। আমার মুরগিগুলো ভাজা শেষ, এবার আমি তুলে নিব। আমি এখানে চাল আগে থেকে ধুয়ে স্ট্রেনারে করে রেখে দিয়েছি, যাতে পানিগুলো ঝরে যায়। আমি এবার ওই একই তেলে কিছু তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। এগুলোকে সামান্য ভেজে এরপরে আমি একে একে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর এটা বাদাম বাটা, কাজু বাদাম বাটা ইউজ করেছি আমি এখানে। এটা 1/4 কাপের মতো আছে এখানে। চুলার জালটা হালকা দিয়ে রাখবেন এই পর্যায়ে মশলাটা দেওয়ার সময়। আর আমি এখানে পোস্ত দানা বাটা ইউজ করেছি 2 চা চামচ। আর যে গরম মশলাটা আগে দেখিয়েছি ওই গরম মশলাটা ইউজ করলাম 1.5 টেবিল চামচ। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে খুবই সামান্য কেওড়া এসেন্স ইউজ করছি। আর এখানে 1/4 কাপ দুধের মধ্যে সামান্য জর্দার রং মেখে আমি রেখে দিব। এটা পরবর্তীতে মাংস রান্নায় ইউজ করব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এরপরে মশলাটাকে আমি কষিয়ে নেচ্ছি। মনে রাখতে হবে এই মুরগি রান্নাতে আমরা কোনো টক দই ইউজ করি নাই। আর এই মশলা যে পরিমাণ ইউজ করেছি আমি এখানে, সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আমি এবার ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। এরপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এরপরে আমি সুন্দর করে মুরগির মাংসটাকে রান্না করে নিব। এরপরে সেই দুধটা দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো দুধ। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে দিবেন,
আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে এই রাইস কুকারের পটটা ইউজ করেছি চাল মাপার জন্য। 3 কাপ চাল নিয়েছি এখানে। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিতে হবে। আমি এখানে 6 কাপ পানি নিয়ে নিয়েছি। এরপরে এই পানির ভিতরে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিব। আমি 3 কাপ চালের জন্য 3 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করছি। ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি এই পানিটা গরম করে নিব। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। আমাদের মুরগি রান্নাটা শেষ। এরপরে শুধু মাংসটা তুলে নিচ্ছি আর ঝোলটা ওভাবেই থাকবে। এই ঝোলের ভিতরে আমরা রাইসটা রান্না করে নিব। ভালো করে ভেজে নিতে হবে। এখানে 4-5 মিনিটের মতো রাইসটাকে ভেজে ভালো করে ভেজে রান্না করতে হবে। আমার রাইসটা ভাজা শেষ। এরপরে আমি গরম করে রাখা দুধ আর পানিটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিবেন অবশ্যই। এরপরে ভালোভাবে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে রাইসটাকে আমরা আধা সিদ্ধ করে নেব। এই যে এভাবে বলো করলে বুঝবেন। এরপর ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে চুলার হ্রাস কমিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পরে আমাদের রাইসটা অলমোস্ট রেডি। এই পর্যায়ে আমরা এখানে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা ভালো করে দিয়ে মশলাগুলো দিয়ে রাইস দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। তাহলে ফ্লেভারটা রাইসের ভিতরে ভালোভাবে ছড়িয়ে যাবে। এভাবে একটা চামচ দিয়ে একদম সমান করে দিতে হবে। এরপর আমরা ঢাকনা দিয়ে একদম সিল করে দিব এটাকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। এখানে আমাদের মরক পোলাও একদম রেডি। দেখতেই পাচ্ছেন রাইসটা অনেক ঝরঝরে হয়েছে। এরপর আমরা এটাকে পরিবেশনের জন্য চলে যাব। খুবই সহজ উপায়ে তৈরি হয়ে গেল বাবুচিদের মতো মরক পোলাওয়ের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বশেষে আমরা এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। আমি মরক পোলাওটা প্লেটে বেড়ে নিচ্ছি। আমি শসা এবং লেবু দিয়ে মরক পোলাওটাকে সার্ভ করেছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। Thanks for watching.